হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমাদের নেটস সেট টার্গেটকে করে বিশেষ করে সেটকে টার্গেট করে যে এমসি কেউ আলোচনা হচ্ছিল তার দ্বিতীয় প্রথম পার্টে আমরা পঁচিশটা আলোচনা করেছি আজকে আমরা পঁচিশ থেকে পঞ্চাশটা চলো ছাব্বিশ থেকে পঞ্চাশটা আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখে নিই ভারতের গ্রামীণ শহরের সংযোগ প্রথম কে বিশ্লেষণ করেন আর কে মুখার্জি এন কে বোস এম এন শ্রীনিবাস এবং সি এস দত্ত সঠিক উত্তর কি হবে এখানে গ্রামীণ শহরে যোগাযোগ প্রথম যে বিশ্লেষণ করেন তিনি হলেন শ্রীনিবাস ওকে তারপর ডোমিনেন্ট কাস্ট কাস্ট ধারণাটি কার সঙ্গে যুক্ত অ্যাকচুয়ালি যখনই আমরা এন শ্রীনিবাসের নাম আসে তখন কিন্তু আমরা ডোমিনিয়েন্ট কাস্টের ধারণাটাও আসে মানে কাস্টের ধারণাটাও আলোচনায় চলে আসে ডোমিনেন্ট কাস্ট ধারণাটি কার এমএন শ্রীনিবাস প্রদত্ত বৈশিষ্ট্য এখানে টার্গেট করে অবশ্যই মানে ডমিনেন্ট কাস্ট মানে ডমিনেন্ট কাস্টের যে বৈশিষ্ট্যের কথা বলেছেন সেগুলো অবশ্যই দেখতে হবে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছ তাদেরকে বলবো একটু পাশে নোট করে রাখো খাতায় যে আপকামিং সেট এক্সামের জন্য ডোমিনিয়েন্ট কাস্টের বৈশিষ্ট্যগুলি দেখতে হবে যে কাদেরকে বেসিক্যালি ডোমিনিয়েন্ট কাস্ট বলা হয় এখান থেকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন আসে হ্যাঁ ডোমিনিয়েন্ট কাস্ট হতে গেলে তাদের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে যেমন একটা কি আরবান সোর্স অফ ইনকাম থাকতে হবে ওকে আর কি সমাজের যে কাস্ট হায়ার কি সেই কাস্ট হায়ার উঁচুতে থাকতে হবে এরকম চারটি থেকে পাঁচটি বৈশিষ্ট্য ডোমিনিয়ান কাস্টের আছে দেখে নিতে হবে এছাড়াও ইমেন্স ইউনিভার্সের নাম সংস্কৃতায়জেশনের সঙ্গে কিন্তু জড়িত আমরা জানি এটা প্রত্যেকেই আমরা জানি যে সংস্কৃতায়ন ধারণাটি প্রদান করেন ইমেন্স ইউনিভার্স তার সঙ্গে সঙ্গে পশ্চিমীকরণ এই দুটি ধারণার ওভারঅল আলোচনা কনসেপচুয়াল আলোচনা যেতে হবে আচ্ছা এরপর আসছে আমরা কালচারাল ক্যাপিটাল কালচারাল ক্যাপিটাল ধারণাটি কে প্রবর্তন করেন এখানে আমরা জানি যে কালচারাল ক্যাপিটাল ধারণাটি প্রবর্তন করেন কে পিয়ার বদ্রিউ পিয়ার বদ্রিউ কালচারাল ক্যাপিটাল এবং ক্যাপিটালকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছেন সেই কাল ক্যাপিটাল ক্যাপিটালের ভাগগুলোকে একটু দেখে রাখতে হবে পিয়ার বদ্রু তারপর চলে আসছি আমরা পোস্ট মডার্ন পোস্ট মডার্ন মেটা ন্যারেটিভ ধারণা মেটা ন্যারেটিভ এই নারেটিভ ধারণার সমালোচনা করেছেন কে পোস্ট মডার্ন ধারণা এসছে এবং সেটাকে সমালোচনা করেছেন কে লেভিস্ট্রস লিওতার মাই মাইকেল ফুকো জ্যাক দেরিদা তাহলে এটা আলোচ এটা অ্যাকচুয়ালি সমালোচনা করেছেন কিন্তু লয়টার ওকে তারপর লিকুইড মডার্নিটি খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট লিকুইড মডার্নিটি আমরা মডার্ন পোস্ট মডার্ন থিঙ্কার যখনই পড়বো এই গ্রন্থটি কিন্তু আসবে এই ধারণাটি আসবে লিকুইড মডার্নিটি ধারণাটি কার সাথে যুক্ত এবং তিনি লিকুইড লাভ ও পরবর্তীতে আলোচনা করেছেন লিকুইড নাম না লাভ লাভের একটা বইও আছে তার নামে ওকে লিকুইড মডার্নিটি লিকুইড লাভ জিগমন্ড বমেন ম্যানুয়েল কাস্টেল অ্যান্থানি গাইডেন্স ডেভিড এটা কি আমরা প্রত্যেকে আশা করছি এই ধারণাগুলো খুব বেসিক ধারণা আমরা জানি লিকুইড মডার্নিটি বমেন আর এর সঙ্গে সঙ্গে লিকুইড লাভও তিনি তার আলোচনার আলোচনায় আমরা পরবর্তীতে দেখেছি কোশ্চেন নাম্বার থার্টি গ্লোবাল ভিলেজ আমরা যখন গ্লোবালাইজেশন পড়ি এই ধারণাটি গ্লোবাল ভিলেজের ধারণাটি বারবার আসে এবং এই ধারণাটি কে প্রথম উপস্থাপন করেন ম্যানুয়াল কাস্টেল মার্শাল ম্যাকলোহান অ্যান্থনি গেডিংস না ডেভিড আনবে আচ্ছা এটা কে করেন মার্শাল ম্যাকলোহান ওকে তারপর সঠিক উত্তর মার্শাল ম্যাকলোহান ডিসকারসিভ ফর্মেশন গুরুত্বপূর্ণ একটি ধারণা ডিসকারসিভ ফর্মেশন ধারণাটি কে প্রবর্তন করেন মাইকেল ফুকো লেভিস্ট্রস দেরিদা না বদ্রিউ তাহলে এটার অ্যান্সার হবে এ মিশেল ফুকো তারপর চলে আসি মেকানিক্যাল সলিডারিটি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে বিশেষ করে যখনই আমরা এই দুটো ধারণা আমরা পড়ি পড়ি মানে ডিভিশন পড়তে গেলে মেকানিক্যাল সলিডারিটি আর অর্গানিক মেকানিক্যালটা হচ্ছে সবসময় আসে সোসাইটির সঙ্গে আর অর্গানিকটা আসে মডার্ন সোসাইটির সঙ্গে ওকে এবং এখানে এই ধারণা দুটির সঙ্গে কিছু ল আছে এই ধারণা দুটির সঙ্গে ল আছে কি ল এটাও কতদিন আলোচনা তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর মেকানিক্যাল সলিডারিটি অর্গানিক সলিডারিটি ধারণাটি এমাইল ডোরখাইমের ওকে তারপর কালমার্কসের মতে এলিয়েনশন মূলত কোনটির ফলাফল বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাবাদ আমরা এটা কিসের ফলাফল শ্রেণীদ্বন্দ্ব শ্রমের পণ্যায়ন ধর্মীয় বিশ্বাস শিক্ষাগত অসমতা তাহলে কালমার্ক এলিনেশন বলতে কি বুঝিয়েছেন এখানে সঠিক উত্তর হচ্ছে শ্রমের পণ্য বিশেষ করে শ্রেণীদ্বন্দ্ব তো বিচ্ছিন্নতাবাদ আনেনি নি শ্রমটাকে যখন একটা পণ্যের আকারে নিয়ে আসা হলো পণ্যায়ন করা হলো তখন কিন্তু বিচ্ছিন্নতাবাদ বা এলিনেশন তত্ত্বটি আসে এবং বিচ্ছিন্ন কি বিচ্ছিন্ন তিনটি পার্ট থেকে বিচ্ছিন্নতাবাদে আলোচনা তিনি করেছেন এই পাঠটা একটু কনসেপচুয়ালি দেখে রাখতে হবে যে কোন কোন অঞ্চল থেকে বা কি কি থেকে সে বিচ্ছিন্ন হচ্ছে মতে আইডিয়াল টাইপ আচ্ছা অলরেডি এটার অ্যান্সার আমি বলে দিলাম যেটা হচ্ছে আইডিয়াল টাইপ কি আইডিয়াল টাইপ হচ্ছে একটা কল্পিত মডেল ওকে আইডিয়াল টাইপ সব তিনি কিন্তু এটাকে একটা কল্পিত মডেল হিসেবে দেখেছেন যে আমরা কল্পনা করছি একটা মডেল মানে খুব সিম্পলি যদি আমরা মনে করো যে একটা এখন যদি আমরা মোবাইল কিনতে যাই একটা মোবাইল একটা মোবাইল কিনবো এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে সেই মোবাইলের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে মোবাইলের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হওয়া উচিত একটা আইডিয়াল টাইপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা মোবাইলের ক্যারেক্টারিস্টিক্স কী হবে চার জিবি র্যাম থাকবে ঠিক আছে তারপর হার্ড ডিস্ক মোটামুটি একশো আঠাশ জিবি থাকবে ক্যামেরাটা এমপি হবে এই যে কিছু যেগুলো আমরা একটা আইডেন্টিফাই করছি বা এই যেগুলোর মধ্য দিয়ে আমরা সেই মডেলটাকে কল্পনা করছি যে একটা মোবাইল মানে একটা পারফেক্ট মোবাইল মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই এই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকতে হবে যেটা ম্যাক্সো এবার আইডিয়াল টাইপের মধ্য দিয়ে দেখিয়েছেন এবং সেটা তিনি এথিক্স প্রোটেস্টান এথিক্সে কিন্তু সেটাকে দেখানোর চেষ্টা করেছেন এবং আরেকটা পার্ট যেটা বিউরোক্রেসি যে একটা বিউরোক্রেসি আমলাতন্ত্র যে আমলাতন্ত্র মানে কি একটা আমলাতন্ত্রের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী থাকবে ঠিক আছে এমন নয় যে এগুলোই নিতে হবে হ্যাঁ আইডিয়াল টাইপটা কিন্তু বারবার বলছে বলেছেন তিনি কল্পিত মডেল হ্যাঁ এটা ঠিক হতেও পারে নাও হতে পারে কল্পিত মডেল ওকে সার্ভাইভাল নেক্সট সার্ভাইভাল অফ দি ফিটেস্ট ধারণাটি কে প্রবর্তন করেন সারভাইভাল অব দ্য ফিটেস্ট এটাও অগস্ট কোথ এটা বাংলাটা ইয়েটা থেকে করাতো সেই জন্য অগাস্ট কমতে দিচ্ছে যাই হোক এটা কোথ অগস্ট এটা কি সার্ভাইভাল আমরা জানি হারভার্ট স্পেন্সার তারপর চলে আসছে আমরা ডবল কনসাসনেস আচ্ছা ডবল কনসাসনেস কি আচ্ছা এটা খুব সম্ভবত আগের আগের ভিডিওতেও খুব সম্ভবত ছিল ডাবল কনসাসনেস কাট আচ্ছা এখানে ফলস কনসাসনেসটা দেখে রাখতে হবে এটা কালমার্কস আর ডবল কনসাসনেস হচ্ছে ডব্লিউ ই ডাব্লু ই ডুবেস ই বি ডুবেস ওকে আয়রন কেজ আর আয়রন কেজ ধারণাটিকে দিয়েছেন আয়রন কেজ আমরা জানি গুরুত্বপূর্ণ ধারণা আয়রন কেজ ধারণাকে দিয়েছেন ম্যাক্সেবার কালমার্কস সিমাল ডুরকাইম বমেন এই ধারণাটি প্রবর্তন করেছেন ম্যাক্স ওয়েবারের আয়রন গেঞ্জ ফ্রাঙ্কফুর্ট স্কুল ফ্রাঙ্কফুর্ট স্কুলের সাথে যুক্ত প্রধান তাত্ত্বিক কারা আচ্ছা এখানে ফ্রাঙ্কফুর্ট স্কুল আর একটা স্কুলের আমরা কথা পাই সেটা হচ্ছে চিকাগো স্কুল চিকাগো স্কুল হচ্ছে মূলত আরবান সোশিয়োলজি ডেভেলপমেন্ট একটা বড় রোল প্লে করেছে আর ফ্রাঙ্কফুর্ট স্কুল ফ্রাঙ্কফুর্ট স্কুলের সঙ্গে কিন্তু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল থিওরির ধারণা চড়িয়ে আছে তাহলে ফ্রাঙ্কফুট স্কুল ক্রিটিক্যাল থিওরি ওকে তাহলে এই যে ক্রিটিক্যাল থিওরি যা ফ্রাঙ্কফুট স্কুলের সঙ্গে যুক্ত প্রধানতাত্ত্বিক কারা দেরিদা মাইকেল ফুকো অ্যাডেনো হরকাইমার বদ্রিউ জিগমন বামেন ক্লজ লেভিস্টস ব্রুনো লাতুন তাহলে এই ক্রিটিক্যাল থিওরির সঙ্গে তো এনারা কেউই যুক্ত নেন দেরিদা

এখানে যেমন চিকাগো স্কুল থেকে বিলং চিকাগো স্কুল অ্যাকচুয়ালি আরবান সোশিওলজি ডেভেলপমেন্টে একটা বড় রোল প্লে করেছে ওকে যেমন পার্ক বার্জেস এখানে আমরা পার্কের কথা বলতে পারি বার্জেসের কথা বলতে পারি লুইস রিথের কথা বলতে পারি এনারা চিকাগো স্কুলের আরবান আরবানোলজি ডেভেলপমেন্টের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন এই দুটো পার্ট কিন্তু একটু দেখে রাখতে হবে যে কোন কোন স্কুলে তাত্ত্বিকরা বিলং করেন কোন স্কুলে কি আলোচনা হয়েছে ওকে তারপর চলে আসছি আমরা র্যালফ ড্যারেন্ডফ ড্যারেন্ড দ্বন্দ্ব তত্ত্ব কিসের উপর জোর দিয়েছিলেন দ্বন্দ্বতত্ত্বে আর্থিক অসামঞ্জস্য রাজনৈতিক ক্ষমতা সমাজের প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব না সাংস্কৃতিক বৈচিত্র্য অ্যাকচুয়ালি রয়্যাল ড্যারেন্ডাপের দ্বন্দ্বতত্ত্বের মূল যে জায়গা সেটা এখানে জানতে চাইছে ওকে মূল যে জায়গা সেটা আমরা বারবার আলোচনা করেছি আগেও আইসিএ ইম্প্যারেটিভলি কোয়ার্ডিনেটেড অ্যাসোসিয়েশন এই যে পার্টের মধ্য দিয়ে তিনি দ্বন্দ্বের একটা বীজ কিভাবে বপন হচ্ছে আমাদের সোসাইটিতে সেটা দেখাতে চেয়েছেন যে প্রাতিষ্ঠানিকভাবে এবং সেটা কিন্তু তিনি বলছেন যে সমাজের প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এই প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বকে তিনি দেখানোর চেষ্টা করেছেন ওকে তাহলে সঠিক উত্তর সমাজের প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ক্লাসিক্যাল তত্ত্বে ভ্যারস্তহেন ধারণাটি কার আচ্ছা একটা জার্মান শব্দ এখান থেকে আরেকটা পাঠে আসতে পারে এটা একটা জার্মান শব্দ যার অর্থ কি টু আন্ডারস্ট্যান্ড এটা দেখে রাখতে হবে অনেক সময় এই পাটটাও আসে যে ভেরস্টেন শব্দের অর্থটি কি ভ্যারসেন শব্দ কে দিয়েছে এটা আমরা সকলেই জানি খুব সহজ কিন্তু ভেস্তেহেন ধারণা জার্মান শব্দ তার অর্থ সেই জার্মান শব্দের অর্থ টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ইন্টারপ্রেটেটিভ সোসিওলজিতে ভেসটেন ধারণাটি কে প্রবর্তন করেন ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবারের ইন্টারপ্রেটেটিভ সোসিওলজিতে সেখানে তিনি এই ধারণাটির মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছেন ভেসটেন একটা জার্মান শব্দ অ্যানোমি অ্যানোমি বলতে কি বোঝায় আচ্ছা অ্যানোমি প্রথমে বলি অ্যানোমি ধারণাটি কে দিয়েছেন এটা কনফিউশন হয় অ্যানোমি ধারণাটি আমরা পেয়েছি প্রথম ইমাইল ডোরখাইম খাইম থেকে পরবর্তীতে এই ধারণাটি আর কে মাটান ডেভেলপ করেন ওকে আর কে মাটান ডেভেলপ করেন এবং পরবর্তীতে তিনি ফাইভ টাইপ অফ অ্যাডাপ্টেশনের কথা বলেন ওকে ক্লিয়ার তাহলে প্রথম কিন্তু ইমানটি প্রবর্তন করেছেন তাহলে এই অ্যানোমি বলতে কি সামাজিক নিয়ন্ত্রণের অভাব অর্থনৈতিক অসমতা রাজনৈতিক স্থিতিশীলতা না সাংস্কৃতিক গঠন তাহলে অ্যানোমি মানে যেটার যেটাকে ইয়ে দেখিয়েছেন হিমাল ডুরখাম যে লেসনেস আর এই নমলেসনেস মানে সামাজিক নিয়ন্ত্রণের অভাব নম নেই নমলেসনেস মিন্স সামাজিক নিয়ন্ত্রণ অভাব এখানে অর্থনৈতিক অসমতা বা বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু কখনোই অ্যানোমির সঙ্গে যায় না তারপর লিটিল ট্র্যাডিশন গ্রেট ট্র্যাডিশন লিটিল ট্র্যাডিশন গ্রেট ট্র্যাডিশন খুব গুরুত্বপূর্ণ একটি ধারণা কে দিয়েছেন রবার্ট ডিপি মুখার্জি রবার্ট রেডফিল্ড এন কে বোস এমএন সিনেমা সঠিক উত্তর সঠিক উত্তর রবার্ট রেডফিল্ড লিটিল ট্র্যাডিশন গ্রেট ট্র্যাডিশন তারপর চলে আসছে আবার একই জিনিস সেই আমরা সংস্কৃতাইজেশন ধারণাটি প্রবর্তন করেন আচ্ছা আজকের ভিডিও পর্যন্ত আমরা খুব বেসিক বিষয় আলোচনা করলাম আমরা খুব বেসিক এবং খুব ডিরেক্ট কোশ্চেন আলোচনা করছি নেক্সট পার্টে আমরা একটু একটু করে আমরা হার্ড লেভেলে যাব আমরা মোটামুটি সেট এক্সাম না হওয়া পর্যন্ত আমাদের চলবে রেসপন্স ভালো পেলে অবশ্যই আমি প্রতিদিন আনার চেষ্টা করব কয়েকটা রেসপন্স পেয়েছি সে কারণে আমি পার্ট টু নিয়ে আসলাম আশা করছি বাকিদের তরফ থেকেও রেসপন্স পাবো যারা ভিডিওটি দেখছো উপকৃত হচ্ছে একটু কমেন্ট করে জানিও যে পরের আনার জন্য তাহলে আমি পরের ভিডিওটি করার জন্য মোটিভেটেড হব তা না হলে কি আমি এতটা খেটে তোমাদের জন্য করছি তোমাদের তরফ থেকে যদি কোনো কোন রকম ফিডব্যাক না আসে তাহলে আমি সেই বিষয়টাকে নিয়ে মোটিভেটেড হই না এগোতে চাই না ওকে চলো ভারতীয় সমাজে সংস্কৃতায়ন ধারণাটি কার এটা আমরা জানি এম এন সিনেমা সার বলছি না তারপর চলে আসছি ভারতের কোন সমাজতত্ত্ববিদ ভারতের জাত ভিত্তিক আদম সুমারী পরিচালনা করেন এটা বলিনি জাত ভিত্তিক আদমশুমারি পরিচালনা করেন কে জিএস ঘুরে ডাব্লু ডাব্লু হান্টার এইচএস রিসলি না এন কে বোস এন কে বোস জিএস ঘুরে তো কখনোই এনারা আদম পরিচালনা করেননি তাহলে এই দুটোর মধ্যে কনফিউশন হওয়ার কথা সঠিক উত্তর এইচ এইচ রিসলি প্লুরাল সোসাইটি ধারণাটি কে প্রবর্তন করেন এটা একটা নতুন ধারণা এটা নতুন একটা কনসেপ্ট যেটা প্রবর্তন করেছেন কে এম এন সিনীবাস জয়েস তো প্লুরাল সোসাইটির কথা বলেননি প্লুরাল সোসাইটির কথা বলেছেন জেস ফার্নিভাল কোশ্চেন নাম্বার 47 রিমেম্বার ভিলেজ রিমেম্বার ভিলেজ গ্রন্থটি কার লেখা গ্রন্থটি আমরা এটাও আমরা জানি যে রিমেম্বার ভিলেজ খুব বিখ্যাত একটা গ্রন্থ এম এন সিনীবাসের এই গ্রন্থের গল্প কি এই গ্রন্থ পার্টিসিপেন্ট অবজারভেশন অবজারভেশনের উপর বেস করে এটা করেছেন এবং এটাকে আমরা একটা এথনিক এথনোগ্রাফিও বলতে পারি এবং এই পার্টিকুলার এই গ্রন্থটি দীর্ঘদিন অবজারভেশন করে ডেটা কালেকশন করে যখন সমস্ত তথ্য নষ্ট হয়ে যায় সমস্ত তথ্য পুড়ে যায় পরবর্তীতে যা কিছু মনে ছিল সেই মনে রাখার ওপর বেস করে এই গ্রন্থটি লিখেছেন বলেই এই গ্রন্থটির নাম পরবর্তীতে দেয়া হয়েছিল রিমেম্বার ভিলেজ ওকে অ্যাকচুয়ালি এম এন শ্রীনিবাসের দীর্ঘদিনের অবজারভেশনের মধ্য দিয়ে যে তথ্য সংগ্রহ করেছিল সমস্ত কিছু একটা দুর্ঘটনায় সমস্ত কিছু পুড়ে যায় নষ্ট হয়ে যায় তার ফলে তিনি আবার পরবর্তীতে কোনো একজন তাত্ত্বিকের সাজেশানেই করেছিলেন আমার নামটা মনে পড়ছে না ইহুর্তে তা তার সাজেশানে পরবর্তীতে তিনি মনে রাখার ওপর বেস করে এই গ্রন্থটি লেখেন এবং তার নাম দেওয়া হয় রিমেম্বার বেল ওকে ডোমিন কাস্ট আচ্ছা এটাও রিপিট হলো না কি হ্যাঁ ডোমিন কাস্ট ধারণাটি ওটা ধারণাটি কে দিয়েছেন এখানে ধারণাটি কি বোঝায় ডোমিন কাস্ট কি যেটা বললাম ডোমিন কাস্টের ক্যারেক্টার স্টিক্স যদি পরা থাকে তাহলে এটা বোঝা যায় না উচ্চ বর্ণের শ্রেণী ক্ষমতা প্রভাবশালী জাতি অর্থনৈতিকভাবে দুর্বল সংখ্যা গরিষ্ঠ জাতি তাহলে আমরা জানি যে কাস্ট সংখ্যা গরিষ্ঠ উচ্চ বর্ণের জাতি ক্ষমতা আচ্ছা এখানে কিছু ইয়ে যদিও কনফ্লিক্ট করছে কিন্তু আমরা সঠিক উত্তর এখানে দিয়েছে ক্ষমতা প্রভাবশালী জাতি ক্ষমতা এবং প্রভাবশালী জাতি এক কথায় ডোমিনিয়েন্ট কাস্ট মানে আমরা কি বুঝি তারা ক্ষমতা ক্ষমতাশালী তারা প্রভাবশালী কারণ তাদের আরবান সোর্স অফ ইনকাম থাকে তারা সংখ্যায় বেশি এবং তারা সমাজের উচ্চ সমাজের যে কাস্ট হায়ার কি সেই কাস্ট হায়ার কি সব সবার উঁচুতে অবস্থান করে ওকে তো এখানে আহ কাস্টের ধারণা বলতে কি বোঝায় এই পার্টটা হবে কিন্তু যদি বলা হতো যে ডোমিনিয়ন কাস্ট সম্পর্কে কোন কোন ধারণাগুলি সঠিক তাহলে আমরা এই অপশানটি নিতাম এই অপশানটি নিতাম এই অপশানটি নিতাম ঠিক আছে এটা বাদ থাকতো শুধু যে ডোমিন কাজ ধারণা সম্পর্কে কোন কোন তথ্যগুলি সঠিক কিন্তু এখানে ধারণা বলতে কি বোঝায় তখন ক্ষমতার প্রভাবশালী যেতে হবে ধারণা বলতে তার উচ্চবর্ণ শ্রেণী বোঝায় না তাই চল ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ফোর্টি নাইনে আমরা পড়বো স্যাক্রেট কমপ্লেক্স স্যাক্রেট কমপ্লেক্স ধারণাটি কে দেন আর কে মুখার্জি এম এস শ্রীনিবাস এন কে বিদ্যার্থী এ ধারণাটি প্রদান করেন কে এল পি বিদ্যার্থী সঠিক উত্তর এলপি বিদ্যার্থী আচ্ছা এবার চলে আসছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন ভারতীয় সমস্ত গ্রামীণ শহরের সম্পর্ক নিয়ে কাজ করেছেন কে আচ্ছা গ্রামীণ শহরের সংযোগ নিয়ে দেখলাম এবার দেখছি গ্রামীণ শহরের সম্পর্ক নিয়ে কাজ করেছেন কিন্তু আর কে মুখার্জি প্রথম একদম প্রথম প্রশ্নটা পেয়েছে আজকের প্রথম প্রশ্ন ছিল গ্রামীণ শহরের সংযোগ এম এন শ্রীনিবাস আর গ্রামীণ শহরের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন আর কে মুখার্জি ওকে তাহলে এই পর্যন্তই আমাদের পঞ্চাশটা কমপ্লিট হলো পার্ট থ্রি অবশ্যই পরবর্তীতে আমরা একটু কমপ্লেক্স কোশ্চেন নিয়ে আলোচনা করব আর অবশ্যই কমেন্ট করো ভিডিওটা অবশ্যই লাইক করো আর যারা এবছরের সেটের জন্য পড়াশোনা করছে তাদের সঙ্গে শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে